শিবলা সুগ আসসালামু আলাইকুম দর্শক যেদিকান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন একটু চার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত শিবলা দর্শক আজ 13 জুন 2022 রোজ সোমবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানা ছাপড়া গড়হাটে এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে আমরা দেখানোর চেষ্টা করব ষাঁড় গরু এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে এই হাটে ষাঁড় গরুগুলো কীরকম দরে বেচা কিনা হচ্ছে সেই বিষয়ে আর তারপরে হাটেরও কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব যে এই হাটে আমদানি কীরকম হয়ে থাকে এবং হাটটি মূলত কত বড় বিস্তারিত এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব তবে ভিডিওটি একটু বড় হইতে পারে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আমরা এই পাশে একটি গরু দেখতে পাচ্ছি এটা দিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি এটা বয়স হয়েছে বয়স হয়নি এটা 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 কি জোড়া নাকি এই দুটা এই দুটা জোড়া আমরা মাথাটা একটু দেখা দেবো দুটারই মাথার শিং খুব সুন্দর বয়স হয় নাই এখন কত রাখা আছে ভাই জোড়ার দাম জোড়ার দাম 150 রাখা আছে হ্যাঁ 150,000 75,000 করে রাখা আছে দাম একটু এই সাইড থেকেও দেখানোর চেষ্টা করব জোড়াটা দাঁতে নাই তবে মাথার শিঙের কারণে চাহিদা একটু বেশি হবে তো ভাই কীরকম দাম বলছে কাস্টমার এখন পর্যন্ত 130,000-135,000 দাম বলছে হ্যাঁ বেচার নিয়ত কতর মধ্যে 40,000-70,000 করে পার পিস হ্যাঁ আচ্ছা 70,000 করে পার পিস হলে বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এই পাশে যাব এটা কি শাইওয়াল না কি জাত ভাই এটা হ্যাঁ সিন্ধিয়া এটা আর এটা কি জোড়া না একটা এটা একটা হ্যাঁ বয়স বয়স হয়নি এখনো কত রাখা আছে দাম দাম 90,000 চাওয়া দাম কিন্তু কাস্টমার কীরকম বলছে দাম এখন 80-82 বলছে 84 পর্যন্ত বলছে আচ্ছা তো ধন্যবাদ আর এটা 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 কার ভাই আপনার বয়স হয়েছে বয়স হয়নি এটাও তো সিন্ধি নাকি হাত পাগুলো মোটামোটাই আছে কত রাখা আছে এটার দাম 86 চাওয়া দাম কেমন দাম পাইছেন এখন পর্যন্ত 70-72-73 বেচার নিয়ত কত ভাই কতর মধ্যে বেচার নিয়ত এটা 2-1,000 কম বেশি 80 2-1,000 কম বেশি 80 হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু ওই পাশে থেকে দেখানোর চেষ্টা করব এটা 2-1,000 কম বেশি 80 আর ওইটা আগের যে ইনফরমেশন দিলাম কাকা এটা এটা বয়স হয়েছে দুই দাঁত তার মানে কোরবানির জন্য পারফেক্ট কত রাখা আছে কাকা দাম 80,000 চাওয়া দাম কেমন বলছে এখন পর্যন্ত 70% বলছে দর্শক 70% বলছে দাম 3,000 হলে ছেড়ে দেবো এখন আচ্ছা 2,000 হলে ছাড়া যাবে 70-এর উপরে 2,000 হলে ছাড়া যাবে দর্শক আপনারা জানতে পারলেন 2,000 উপরে হলে ছাড়া যাবে তো আমরা আরও কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপক পরিমাণের আমদানি ষাঁড় গরুগুলো আমরা অনেকদিন পরে চলে আসলাম আপনাদের নিয়ে ছাপড়া গড়হাটে এখানেও বেশ ষাঁড় গরু দেখা যাচ্ছে এটা এটা জোড়া জোড়া নাকি দুটা একটাই বয়স 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 হয়নি কত রাখা আছে দাম এটা 76,000 দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের 76,000 চাওয়া দাম কত বলছে কাস্টমার দাম এখন পর্যন্ত 65 আচ্ছা বেচার নিয়ত কীরকম 68-69 আচ্ছা ঠিক আছে দর্শক 68-69 হলে এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই হাটের কাকা বয়স হয়েছে এটা বয়স কত রাখা আছে দাম কত 75,000
75,000 চাওয়া দাম দাম এগুলো একটু চাইতে বেশি চাইবে তবে দাম দর করে নিতে হবে আর কি এই পাশে কি শাহিওয়াল শার বয়স হইছে এটা কত রাখা আছে দাম বলেন দাম কত 90 বলছে সাইজেল কত 190 বলছে বেসা নিয়ত কত 95 মনে হয় নাকি আচ্ছা 90 বলছে দেখা যাবে ভাই মোবাইলে চার্জ দিয়ে বয়স কি ভাইটা বয়স 4 কত রাখা আছে ভাই দাম 90 চাওয়া দাম হ্যাঁ কেমন বলছে দাম এখন পর্যন্ত 80 রুপি বলছে 80 রুপি আচ্ছা 80 রুপি বলছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সার গরুগুলো ব্যাপক পরিমাণে আমদানি আমরা এই কালো গরুটার একটু তথ্য নিব কারণ এই গরুর সাইজের গরু আমার বাড়ি আছে তো এর চেয়ে একটু ভালো সাইজ হবে বয়স কি এটা কাকা দুই দাঁত কত রাখা আছে দাম তো 1 লাখ 1 লাখ চাওয়া দাম কত বলছে কাস্টমার 80 বলছে আচ্ছা বেচা নিয়ত কত আচ্ছা 80 পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাটটি একটু দেখানোর চেষ্টা করি যে বিশাল হাট এবং আমদানিও ব্যাপক পরিমাণে হয়ে থাকে এই হাটটিতে কাকা এটা বয়স হয়েছে কত রাখছেন দাম এটার 75 চাওয়া দাম কেমন দাম বলছে এখন পর্যন্ত কাস্টমার 62 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা তো দাঁতে নেই এখনো না দাঁতে নেই আর ওই ওইটা জোড়াটা এটা দুই দাঁত নাকি দুই দাঁত আর এটা এখনো দাঁতে নাই কত রাখা আছে ভাই জোড়া 2,20,000 2,20,000 1,10,000 করে দাম রাখা আছে কেমন দাম বলছে এখন পর্যন্ত কাস্টমার 80-85 1,80,85 জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সব জায়গাতেই শুধু গরু আর গরু হাটটিতে তবে বৃষ্টির কারণে এই সাইডটা একটু ফাঁকা আছে এই সাইড আসলে সবসময় ভরে থাকে এটা এটা কার এটা কাকা এটা কার এটা কিনা আচ্ছা আচ্ছা এখানে দুইটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি এগুলোরও একটু তথ্য জানানোর চেষ্টা করি ভাই এটা বয়স কি ভাই 4 দাঁত কত রাখা আছে দাম 190 রাখা দাম বলছে কত কাস্টমার ভাই 130 অনেক ডিফারেন্স 190-130 বেচার নিয়ত কীরকম ভাই 40-45 মধ্যে আচ্ছা ঠিক আছে আর এটা একটা ভাই বয়স 4 দাদা কোথা থেকে আসছেন ভাইরা বর্ষা থেকে আচ্ছা একটাই নিয়ে আসছেন না কয়টা এই দুটাই আচ্ছা এটার দাম কীরকম রাখছেন 160 কয় দাঁত বয়স বললে 4 দাঁত 160 কেমন দাম বলছে কাস্টমার কত বলছে দাম কাস্টমারে 145 আচ্ছা 145 বলছে বেচার নিয়ত মনে হয় 150-এর মধ্যে নাকি ভাই আরো বেশি 150 হলে দিয়ে দিবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য একপাশে এটা এগুলো ভাই ইউটিউবের চ্যানেল ভাই কিরকম বয়স এটা বয়স 2 দাঁত ভাই 2 দাঁত কত রাখা আছে দাম দাম রাখছি 115 ভাই 115 জি দর্শক 1,15,000 চাওয়া তো দেখানোর চেষ্টা করবো কেমন বলছে ভাই দাম কাস্টমার আচ্ছা 100-র উপরে 100 ভাঙতে বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ
দর্শক যারা জানেন না, আমি একটা এই গরুর একটা তথ্য দিই। পায়ের তথ্য দিই, পায়ের দিকে একটু খেয়াল করবেন, পিছনের যে পা আছে দেখতে পাইছেন আশা করি, পিছনের পা দেখবেন মানে ক্রস করে দাঁড়ানো আছে। এটা একটা খুদ পা সোজা না, এটা অনেকেই ধরতে পারবেন না। আমরা এই গরুর পা দেখে দেখিয়ে দিই, এটার পা দেখে এটা সোজা আছে। সোজা নাই, যার কারণে এটাকে বলা হয় পা ডাবা। এর খুদ আছে এটা, এটা এটার বয়স বয়স দুই দাঁত, বয়স দুই দাঁত। কত রাখা আছে ভাই? দাম রাখছি 185। 185 রাখা আছে দাম, কেমন বলছে এখন পর্যন্ত দাম? 142 এগুলো গরু দর্শক, 142 দাম বলছে এগুলো গরু। আসলে অন্যান্য জায়গায় দাম অনেক বেশি হবে, তবে এই বড় গরুগুলো আমাদের এলাকাতে ক্রেতা না থাকার কারণে খামারিরা অনেক সময় সঠিক মূল্য পায় না, কারণ এই গরুটা বিশাল একটি গরু। 145 বলছে? আচ্ছা, দেশি গরুগুলার ঠিক আছে, পার্টি অনেক বেশি আছে, তবে এই এই বড়ো গরুগুলার পার্টি না থাকার কারণে খামারিরা অনেক সময় লস খেয়ে যায়। আমরা ওই পাশে যাবো, ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে ওই পাশে কিছু বড় গরু দেখলাম, সেই গরুগুলোর একটু সাথে তথ্য দিই। ভাই ভালো, কি বয়স ভাই? এটা বয়স আসি আসি ভাই, ভালো দুই দাঁত, দুই দাঁত। কত রাখা আছে ভাই দাম? 95 রাখা দাম। কত বলছে কাস্টমার? 80-82 বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক। আমরা জানানোর চেষ্টা করতেছি আপনাদের ষাট গরুগুলোর দাম। কাকা এটা এটা বয়স কত রাখছেন দাম? 80 চাওয়া দাম। কেমন বলছে দাম এখন পর্যন্ত? 60-62 60-62 বলছে। বেচার নিয়ত কত? 65 নাকি আরো বেশি? 65 বেচলে উঠবে না, কত বেচতে হবে? 70 বেচলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক। বেশ কিছু গরু আছে, তবে কাদার কারণে আমরা নিচে যাব না। ভাই ভালো আছেন? ইয়ে কই, ওই যে আলেপ ভাই কই, আলেপ ভাই। আচ্ছা আলেপ ভাই ভালো আছেন? এই দু একটা গরুর দাম বলেন তো। আর এটা ভাই ওটা 62। যাক ধন্যবাদ আলেপ ভাই, আমরা চারটা গরুর দাম জানতে পারলাম আপনার কাছ থেকে। হ্যাঁ ওটা 83, এটা 83, এটা 62, আর এটা হলো 61,000। 61,000, তবে দেখেন কিনা দাম আর মানে ওরা যা দাম বলে, ব্যাপারীরা যে দাম বলে তার চেয়ে অনেক ডিফারেন্ট। এই গরুগুলো আপনার সবসময় টার্গেট বলবে যে এটা আমার টার্গেট বেচার 70-এর নিচে বলবে না, অথচ দেখেন কত দিয়ে বিক্রি হয়েছে, এটা 61,000 দিয়ে বিক্রি হয়েছে, আর এটা হয়েছে 62,000। এগুলো আপনার 70-এর নিচে টার্গেট বলবে না। এই জন্য আমরা যে সময় ভিডিও করি সেই সময় অনেক অনেক ক্ষেত্রে দাম একটু বেশি চাই, আপনারা দেখেই মনে করেন যে দাম আসলে আমাদের এলাকায় অনেক বেশি, আসলে সেটা না, কারণ মিডিয়ার কাছে সবসময় একটু দাম বেশি চেয়ে থাকেন ওনারা, মানে কিনা বিক্রি করবে এক দাম আর চাইবে আর এক দাম, এটা হলো আমাদের এখানকার সমস্যা। এটা বয়স কি ভাই? দুই দাঁত। কত রাখা আছে দাম? 75 চাওয়া দাম। কেমন বলছে দাম এখন পর্যন্ত? হ্যাঁ
কত 50 1,50,000 ভাঙ্গে দাম বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে ব্যাপক পরিমাণের আমদানি আপনারা দেখলেন একটু পরে আমরা চেষ্টা করব এগুলো গাবি বাছুর গাবি গরুর দামের ধারণা দেওয়ার জন্য মূলত এগুলো হলো খালি গাবি গরু বাচ্চা নেই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ